হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্যে একটি সুন্দর ছবি আঁকবো। এখন প্রচণ্ড গরম পড়েছে, গরমে টেকা যাচ্ছে না, তো সেই গরমের একটি দিন তোমাদের একে দেখাবো। ঠিক বাচ্চাদের মতোই আঁকবো, আর সেই গরমে বাচ্চারা যেভাবে থাকে সেরকম ছবি আঁকবো। তো চলো শুরু করি, খুব সহজ করেই আঁকতে হবে। তো প্রথমে আমি বলে নিচ্ছি যে এই গরমের মধ্যে বাচ্চারা নদীতে স্নান করতে ভীষণ ভালোবাসে। তো নদীতে গিয়ে দেখা যায় ঘন্টার পর ঘন্টা তারা নদীতে স্নান করে এবং খেলাধুলা করে। তো সেই রকমই একটি ছবি আঁকবো যে গরম থেকে বাঁচার জন্যে তারা জলের মধ্যে নেমে খেলা করছে। তাহলে চলো শুরু করি। তো প্রথমে বললাম যে তোমাদের ছোটদের জন্য আঁকবো, তাই সহজ করে আঁকতে হবে। তাহলে প্রথমে মনে করো একটা মানুষ এখানে আমি আঁকবো, একটি বাচ্চা ছেলে। তার জন্যে মুখের জন্য একটি গোল দিয়ে নিলাম, আর যখন জলে ডুবে থাকে, জলের মধ্যে থাকে, তখন গলা বেশি দেখা যায় না। হ্যাঁ, এমন করে মনে করো হাতগুলো আমি করে দেব। সহজ করে আঁকতে হবে, আর এখানে কিন্তু আমি শুধু মাপ দিয়ে নিচ্ছি। মোটামুটি শুধু যে মাপ আছে সেই মাপটি আমি দিয়ে নিচ্ছি, কারণ এরপর এখানে আমি স্কেচ পেন দিয়ে বর্ডার করব। দেখো এখানে শুধু গোল দিয়ে রাখলাম, আমি মাপটা দিয়ে নিলাম, তারপর অল্প ডিটেলসে আমি স্কেচ পেন দিয়ে করব। তোমরাও এরকম করে এঁকে নেবে, একবারে তো পারা সম্ভব নয়। পরে যখন এটাকে স্কেচ পেন দিয়ে বর্ডার করব, তখন ডিটেলসে চোখ মুখ সব কিছু এঁকে নেব। তখন তোমরা মন দিয়ে দেখো যে এই মাপের উপরেই কী করে বাচ্চাগুলোকে আঁকতে হবে। আর এখানে হবে একটি নদীর পাড়। তো এই নদীর পাড়ের মধ্যে একটি বড় গাছ এঁকে দিই। এখন গাছ যেহেতু আঁকলাম, তাহলে গরমের সময়ে গ্রীষ্মকালে কাঁঠাল হয়ে থাকে, তাহলে এটাকে আমি কাঁঠাল গাছ করে দিই। তোমরা যারা কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে থাকতে দেখেছ, তাদের আঁকতে সুবিধে হবে। দেখবে যে একসঙ্গে প্রায় 4-5টা কাঁঠালও লাগালাগি অবস্থায় থাকে এবং গাছের গোড়াতেও ফল হয়ে থাকে। আর এখন পেছনে যে নদীর তীর আছে সেটাকে করে দিই। আর নদীর ওপারে কয়েকটি ঘর আঁকতে হবে, আর এদিকে নদীটি অল্প বেঁকে গেছে সেরকম দেখানো হচ্ছে। সহজ করে দু একটি ঘর আঁকলেই হবে, সহজ করে আঁকতে হবে। এখানে কয়েকটি ঘর এঁকে দিই, কুড়ে ঘর অবশ্যই। হালকা করে আঁকতে হবে, যেহেতু আমি এখানে স্কেচ করব। এখানে একটি গাছ, আর এখানে তোমরা এরকম করে আম এঁকে দিতে পারো। তো গ্রামের মধ্যে এরকম পোয়াল থাকে, সেটাও এঁকে দিই। আর দূরে ছোট ছোট গাছ,
তাহলে বেশি কঠিন করব না, এখানেই ছবিটি শেষ করে দেব। কারণ আঁকলে তো অনেক কিছু আঁকা যায়, কিন্তু ছবি কঠিন হয়ে যাবে। আর এখানে থাকবে সূর্য। তাহলে চলো এখন এটাকে স্কেচ পেন করি। এখন স্কেচ পেন দিয়ে মানুষের মুখটাকে সুন্দর করতে হবে। তো প্রথমে এখানে চুল এঁকে দিই, যেহেতু জলের মধ্যে খেলা করছে তাই চুলগুলো এলোমেলোই থাকবে, নিচের দিকে হেলে থাকবে। যারা গ্রামে বসবাস করত, এভাবে নদীতে স্নান করত, তাদের অনেক কথাই মনে পড়ে যাবে আমি জানি। আর তোমরা যারা ছোটরা আছো, তারা সে আগে কেমন হতো সেটা তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আর যারা এখনও এরকম গ্রামে বসবাস করো এবং এরকম নদী আছে, তারা তো এর অভিজ্ঞতা জানেই। চুল যখন জলে ভিজে যায় তখন উপর দিকে বেশি চুল থাকে না, সব নিচের দিকে নেমে আসে। বর্তমান সময়ে ইট পাথরের এই যান্ত্রিক শহরে গরমকালে টেকা বড়ই মুশকিল, কারণ তুমি যতই ফ্যানের তলে বসে থাকো না কেন, এক সময় ফ্যানের হাওয়াও ভীষণ গরম হয়ে যায়। কিন্তু এই গ্রামেগঞ্জের খোলা হাওয়া এবং গাছের তলের ছায়ায় কত শান্তি সেটা বলে বোঝানো যায় না। এখানে যেহেতু ওরা খেলা করছে, তাহলে কোথাও একটি বল দিয়ে দিলে ভালো হয়। এখানে মনে করো একটি বল দিয়ে দিই। আর যতক্ষণ তুমি এসি রুমে বসে থাকবে ততক্ষণই আরাম পাবে, কিন্তু সেখান থেকে তো বের হতে হবে। আর সবার তো সেই সামর্থ্য থাকে না যে এসি রাখবে, তাই এমন খোলা হাওয়া এবং এই গাছ সব থেকে বড় ভরসা। কিন্তু এখন যেভাবে গাছ কাটা হচ্ছে, গ্রামে গঞ্জেও কেমন গাছ আছে সেটাও একদিন হয়তো বিপদের সম্মুখীন হবে। বন্ধুরা, আগামী ভিডিওতে এই ছবিটি তোমাদের সুন্দর করে রং করে দেখাবো। ধন্যবাদ।